তোমরা তো ভাবছো যে এই রয়দা কোথায় গেল, এতদিন কোথায় ছিল, ভিডিও করছে না কেন, চুপচাপ কেন হয়ে গেল? আজকে আমরা কথা বলবো বন্ধুত্ব নিয়ে। মানে আমি যে একদিন গ্যাপ নিয়েছিলাম, মানে প্রায় এক মাসের বেশি আমি কোনো ভিডিও দিইনি, মানে যেখানে আমি রোজ ভিডিও করতাম, নতুন নতুন টপিক নিয়ে কথা বলতাম, তোমরা প্রশ্ন করতে সেগুলোর উত্তর দিতাম বা অ্যাডভাইস দিতাম, কিন্তু এখন এই মাসটা পুরোপুরি অফ রেখেছিলাম। অনেকে তো ভাবছে যে পুজোর জন্য হয়তো অফ রেখেছে, অনেকে হয়তো ভাবছে যে রয়দা বোধহয় ভিডিও করা ছেড়ে দিয়েছে আর ভিডিও ভিডিও করবে না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি একদিন এই একটা মাস একটা জিনিস খুব রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে জীবনে তোমাদের বন্ধু থাকা খুব দরকার, একটা জেনুইন বন্ধু থাকা খুব দরকার। কারণ আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, সেটা তোমার সম্পর্কে হয়তো কোনো টানাপোড়েন হয়েছে বা বাড়িতে কোনো আর্থিক সমস্যা বা পারিবারিক কিছু সমস্যা চলছে, একমাত্র বন্ধু যার সঙ্গে তুমি সব কথা শেয়ার করতে পারবে, নির্দ্বিধায় তাকে সব কথা বলতে পারবে, আর কাউকে বলতে না পারো তাকে অ্যাটলিস্ট বলতে পারবে। কারণ তাকে দেখো বলতে গেলে জাজমেন্টাল হবে না, তাকে বলতে গেলে সে টোন টিটকিরি মারবে না, তাকে বলতে গেলে সে সব কথা মন দিয়ে শুনবে, এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সে সাপোর্ট করার চেষ্টা করবে। এবার আমি বন্ধু মানে কিন্তু যে কোনো মানে ফেসবুক ফ্রেন্ড বা ইউটিউবে কারোর সঙ্গে কথা হয়েছে তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিলে ওই রকম বন্ধু, বন্ধু মানে জেনুইন বন্ধু। সে তোমার স্কুল লাইফের হতে পারে, সে তোমার পাড়ার কেউ হতে পারে, সে তোমার কলেজের কেউ হতে পারে, সে তোমার অফিসের কেউ হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু বন্ধু হতে হবে। বন্ধু যাকে বলি, এক কথায় বলি যে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ডও নয়, প্রেমিকও নয়, প্রেমিকাও নয়, ছোটোবেলারও বন্ধু নয়, জাস্ট বন্ধু। সেই রকম বন্ধু জীবনে থাকা খুব দরকার। তার কারণ তুমি যে কথাগুলো বলতে পারছো না, মানে বেসিক্যালি আমি যে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে আমি কথাগুলো বলতে পারছিলাম না, মানে একটা ধরো ঘটনা ঘটেছে আমার সঙ্গে, যে ঘটনাটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। শেয়ার করতে গেলে মনে হচ্ছে ও তো আমায় জাজ করে বসবে, ও তো আমাকে আর একটা কথা শুনিয়ে ফেলতে পারে, এই নানান চিন্তা চলছিল আর কি। তো ইতিমধ্যে মানে মানে একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে চলে গেছিলাম, যেখানে কাউকে কিছু বলতে পারছিলাম না যে আমার এক্স্যাক্টলি কী হচ্ছে ভিতরে। একটা বন্ধু এলো, বন্ধু কিন্তু আবারও বলছি, তার সঙ্গে সব কথা শেয়ার করলাম, যা যা মনে হচ্ছে, মনের ভেতর যে কথাগুলো বলতে পারছি না আটকে রেখেছি বলে ফেললাম। এবার যখন বললাম, এটা ভেবে কিন্তু বলিনি যে সে আমাকে কিছু অ্যাডভাইস দেবে, সে আমাকে জাজ করবে, সে আমাকে কিছু মানে ওপিনিয়ন কিছুটা দেবে হয়তো, ওসব না, আমি জাস্ট বলতে চাইছিলাম। আমার মনে হয় এরকম তোমাদেরও নিশ্চয়ই কিছু না কিছু কথা আছে যেগুলো তোমরা বলতে পারছো না কিন্তু বলতে চাইছো। তাহলে বলবো, তোমাদের জীবনে যদি কেউ এমন থাকে যাকে তুমি বন্ধু হিসেবে ভাবো, তাকে গিয়ে সবটা বলে দাও, সবটা বলে দাও। দরকার নেই নিজের মধ্যে রাখার, কী হবে রেখে? কারণ দেখো, আজকে তুমি নিজের মধ্যে রাখছো, নিজে কষ্টে আছো, নিজে দুঃখে আছো, নিজে বেদনার মধ্যে দিয়ে যাচ্ছো, নিজে ভালো থাকতে পারছো না, মানে কিছুই করতে ইচ্ছা করছে না, সারাক্ষণ মনে হচ্ছে শুয়ে থাকি, কারোর সঙ্গে কথা বলবো না, কিছু করবো না, দরজা বন্ধ, লাইট অফ করে থাকি, এই জিনিসগুলো মনে হচ্ছে। কিন্তু যখন তুমি কথাগুলো বলে ফেলবে, ভমিট আউট করবে, তখন দেখবে অনেকটা হালকা লাগছে। তখন হয়তো মানে রাতারাতি তোমার পুরোপুরি পরিবর্তন হবে না, সব কিছু তোমার নতুন রকম হয়ে যাবে না, কিন্তু তোমার যে মনের কথাগুলো তুমি বলতে পারলে, হয়তো সেই মানুষটাকে বলতে পারোনি বা যার সঙ্গে সেই ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে তাকে বলতে পারোনি, কিন্তু অ্যাটলিস্ট বলতে পেরেছো, অটোমেটিক দেখবে তুমি অনেকটা ভালো আছো। আমিও সেই জিনিসটা ট্রাই করছিলাম, মানে এক মাস ধরে আমি কাউকে বলতে পারছি না, বলতে পারছি না, বলতে পারছি না, বলতে পারছি না, একটা বাজে পজিশনে চলে যাচ্ছিলাম। কিন্তু যখন আমি বলে ফেললাম সেই বন্ধুটাকে, এখন দেখো তোমাদের সামনে আবার এসেছি কথা বলার জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য। আজকে ভেবেছিলাম কোনো একটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যা যা মানে কোয়েশ্চেন পাঠিয়েছো আমাকে সেগুলো নিয়ে কিছু কথা বলবো, কিন্তু আমার মনে হলো না, আগে আমার কথাগুলো বলি। কারণ এতদিন তোমাদের কথাগুলোই আমি চেষ্টা করেছি মানে অ্যাডভাইস হিসেবে তোমাদের কিছু দেওয়ার, কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার, কিন্তু আজকে মনে হলো আমার কথাটা তো বলার দরকার, কারণ এইরকম সিচুয়েশান তোমরাও হয়তো ফেস করছো। তো ওই জন্যই বলবো, যখনই মনে হবে মন খারাপ, যখনই মনে হবে যে ভালো লাগছে না, সবসময় নয় মানে সকাল বিকেল রাতে বন্ধুকে জ্বালিও না, বাট একটা সময় পর যখন মনে হবে যে না আর পারা যাচ্ছে না, অনেক কথা জমে আছে যেগুলো বলতে হবে, না বললে নিজের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন কি তাকে বলে দাও, দেখবে তুমি অনেকটা ভালো আছো। চেষ্টা করে দেখো, যেটা বললাম আজকে এখান থেকে ভিডিও শুরু হলো, এবং আবার চেষ্টা করবো আমি রোজ রোজ নতুন নতুন ভিডিওস নিয়ে আসার, তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার, এবং তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডভাইস দেওয়ার। যদি ইউটিউব বাদে অন্য কোথাও দেখে থাকো তাহলে বলবো ইউটিউবে যাও, ভয়েস অফ রয় টাইপ করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি চেষ্টা করছি রোজ নতুন নতুন ভিডিওস নিয়ে আসার, যেখানে তোমাদের কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। আজকের মধ্যে এতটাই, চলো টাটা।
Thank you.